নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে, আপনার সিঁড়ির তলায় যদি ভুল করে এই চারটে জিনিস রেখে দেন, আপনার জীবনে প্রবলেম আসতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। তাই এই চারটে জিনিস আপনি ভুলেও আপনার সিঁড়ির তলায় কোনো সময় রাখবেন না। যদি রেখে থাকেন তো আমার এই ভিডিও শোনার পরে অবশ্যই সেটাকে সরানোর চেষ্টা করুন। বাস্তুমতে এই চারটে জিনিস আমাদের জীবনে প্রচুর পরিমাণে নেগেটিভিটি দিয়ে থাকে। চলে আসি এক একটা পয়েন্টে। প্রথমে যেটা বলবো, সিঁড়ির তলায় ভুলেও কোনো সময়ের জন্য ডাস্টবিন রাখা যাবে না। সিঁড়ির তলায় যদি ডাস্টবিন রেখে দেন, অকারণে বাইরের ঝুট ঝামেলা আপনার ঘরে চলে আসবে। সিঁড়ির তলায় যদি ডাস্টবিন রেখে দেন, আপনার জীবনে অকারণে বিভিন্ন লোকের সাথে ঝামেলা শুরু হবে। সিঁড়ির তলায় যদি ডাস্টবিন রেখে দেন, মেন্টালি আপনারা সবসময় যেন আনহ্যাপি থাকবেন। সেকেন্ড যে পয়েন্টটা বলবো, সিঁড়ির তলায় কোনো সময়ের জন্য ভুলেও কোনো বেসিং করবেন না। সিঁড়ির তলায় যদি আপনি বেসিং তৈরি করে দেন, যাতে আপনি হাত ধুচ্ছেন খাওয়ার পরে, অবশ্যই জেনে রাখবেন আপনার টাকা জলের মতো বেরিয়ে যাবে, সেটা যে কর্নারেই হোক না কেন। সিঁড়ির তলায় যদি বেসিং রেখে সেই বেসিংয়ে হাত আপনি ধোয়া বা এইগুলো করেন, সেক্ষেত্রে আপনার টাকা জলের মতো বেরিয়ে যাবে, সেভিংস কিছুতেই হতে চাইবে না। 3 নম্বর যে পয়েন্টটা বলবো, আমাদের মধ্যে এই বদ অভ্যাসটা সবারই প্রায় আছে, সিঁড়ির তলায় আমরা মোটর, জলের মোটর অথবা সিঁড়ির তলায় আমরা জুতো রেখে দিই। এটাও কিন্তু বাস্তুমতে খুবই খারাপ। সিঁড়ির তলায় যদি জুতো রেখে দেন, দেখবেন সেই বাড়িতে রোগ ভোগ লেগেই থাকবে। সিঁড়ির তলায় যদি জুতো রেখে দেন, দেখবেন সেই বাড়িতে কোনো না কোনো মানুষের শরীরে যন্ত্রণা ব্যথার সমস্যা দেখা দেবে। সিঁড়ির তলায় যদি আমরা মোটর চালাই, সেই বাড়ির মানুষগুলো মেন্টালি কী করতে চায় কী করতে চায় না তারা নিজেরাই বুঝতে পারবে না। এই জিনিসটা টোটালি বাদ দিতে হবে। এবং 4 নম্বর যে পয়েন্টটা আপনাদেরকে বলবো, অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে, সিঁড়ির তলায় ভুলেও কোনো সময় টয়লেট বানানো যাবে না। সিঁড়ির তলায় কোনো সময়ের জন্য ভুলেও কোনো ঠাকুর ঘর করা যাবে না। এই দুটো জিনিস টোটালি কোনো সময়ের জন্য করা যাবে না। আপনি যদি সিঁড়ির তলায় কোনোভাবে একবার টয়লেট বা কোনো ঠাকুর ঘর বানিয়ে ফেলেছেন, তো দেখবেন চলার পথে ধীরে ধীরে আপনার জীবনের গ্রোথ বা যে উন্নতি সেটা নিচের দিকে যাবে, এবং আপনার জীবনে আর্থিক অবনতি আসতে বাধ্য, এবং এই বাড়িতে রোগ ভোগ লেগেই থাকবে। আপনি যতই চেষ্টা করুন, আজকে এই রোগ তো কালকে ওই রোগ, আজকে আপনার রোগ তো কালকে আরেকজনের রোগ, এইভাবে না বিভিন্ন রোগের পিছনে আপনার খরচার হার কিন্তু বা ওষুধ কিনতে কিনতে আপনার দিন চলে যাবে। এবং সিঁড়ির তলায় যদি কথায় কথা টয়লেট থাকে, এই বাড়ির সেভিংসের জায়গা অবশ্যই সমস্যা হবে হবে হবে, এটা পরীক্ষিত। তাই সিঁড়ির তলায় কোনো সময়ের জন্য টয়লেট বা সিঁড়ির তলায় কোনো সময়ের জন্য রান্নাঘর, এগুলো কোনোটাই ভুলেও আপনারা করবেন না। যদি করেছেন তো আপনারা নিজেরাই কিন্তু প্রবলেমে আসবেন, এবং এর কোনো রেমিডি নেই। আপনি যে ভাববেন যে আমি কিছু রেমিডি করে নিই, এটা হয় না। আর এটাই বলবো যে এইগুলো শোনার পরে অবশ্যই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন, এবং যারা চাইছেন বাস্তু মতে বাড়িটাকে বানাতে, বা যারা চাইছেন যে বাস্তুটাকে একটু রেকটিফাই বা একটু ভালো করতে, সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তবে আমার যে বাস্তু আমি অ্যাপ্লাই করি, এটা কোনো বাড়ি না ভেঙে, কোনো বড় বড় যজ্ঞ না করে, কিছু কালার পাল্টে, কিছু মেটাল বসিয়ে আমি জায়গাটিকে মডার্ন বাস্তু দ্বারা সেই জায়গাটাকে ঠিক করে থাকি। তো আজ এই পর্যন্তই ছিল, কিন্তু বিষয়টা ছোট হলেও এই বিষয়টা কিন্তু খুবই জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যারা বর্তমান ভিডিওটা শোনার পরে দেখছেন, এটা তাদের মানে আছে, তারা অবশ্যই সাবধান হয়ে যান, এখনও সময় থাকতে থাকতে সাবধান হয়ে যান, কারণ এর পরে যখন সমস্যা হবে তখন আর আপনি সামলাতে পারবেন না। কারণ বাস্তু আজকে আপনি সিঁড়ির তলায় টয়লেট করেছেন মানেই আজকেই আপনার জীবনে যে সমস্যা লেগে যাবে, এরম ব্যাপার নয়। ধীরে 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 করে আপনার জীবনে ঠিক ক্যান্সারের মতো ছড়িয়ে যাবে, সারা শরীরের যেমন ক্যান্সার ছড়িয়ে যায়, এরকম ধীরে ধীরে বাস্তুটা আপনাকে এমন টাইমে আটকে দেবে যে টাইমে আপনি মনে করলেও আপনার কাছে হাতে টাকা থাকবে না বা পরিস্থিতি থাকবে না। তখন সেই কারণে টাকা পয়সাগুলো সব খরচা হয়ে যাবে, যে আপনি ভাববেন যে না আমি এই জায়গা থেকে অবশ্যই বেরিয়ে আসব, সেই সুযোগটা আপনাকে আর কিন্তু সেই বাস্তু আপনাকে করতে দেবে না। তাই সময় থাকতে যদি কেউ দেখছেন এরকম পরিস্থিতি আপনাদের সিঁড়ির তলায় আছে, অবশ্যই সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন। আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে প্রতিটা ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।
তাই আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তীকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজ এই পর্যন্তই।